দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহান কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না বসলেও আবার তাকায় দেখবেন আখেরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো 10 12 জন হবে নাকি বলে না না অনেক বেশি যদি আবার প্রশ্ন করি সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে জবাব আসবে না না এখনো অনেক বাকি আছে কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিক আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার কথা ঠিক না বেটি আমরা যে আসলাম বসলাম আমাদেরকে আসার তৌফিক দান করলেন কে আপনাদের কি মন খারাপ রাগ করছেন জবানটা দান করলেন কে এ ময়মনসিংহ এলাকার মুসলমান যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন মোটামুটি কয় মাস সময় লাগবে ওই পিছনের ভাইরা কি কয়েক সপ্তাহ না না এক সেকেন্ড লাগবে না এটাই বাস্তব কথা ঠিক না বেটি আজকে মুসলমান জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই আজকে হাত নামক নিয়ামত আছে বিদায় কদর নাই জবান নামক নিয়ামত আছে তো কদর নাই চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই অথচ এই নিয়ামতগুলো যার নাই তাকে যায় জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম জানি না আপনারা এই ময়মনসিংহ এই জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা আমার জানা নাই তবে বাবা আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম বলবো কিনা বেশি দিন আগের কথা নয় গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে আসতেছিলাম বগুড়া পার হওয়ার পর আমার সিটির পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক আল্লাহর গোলাম চেহারাটা বড় সুন্দর দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই গলার মধ্যে গামছা দিয়া বলজুলা চকলেট বিক্রি করতেছে দৃশ্যটা দেখে আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম আর ডেকে বললাম আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে কথা বলেন ঠিক কি না এখন তো বাবা প্রশ্ন জাগে দুনিয়ার জমিনে আমি এই হাতের ঘড়িটা পরলাম এখানেও আমার আর একটা হাতের প্রয়োজন হয় চশমাটা পরলাম সেখানেও দিকে হাতের প্রয়োজন হয় জামা পরলাম হাতের প্রয়োজন হয় খানা খাইতে যাই হাতের প্রয়োজন হয় বাথরুমে যাই সেখানেও আমার হাতের প্রয়োজন হয় কিন্তু মালিক তাকায় দেখলাম তোমার এই বান্দার ডান হাত নাই বাম হাত নাই তোমার এই বান্দা কিভাবে খানা খায় কিভাবে বাথরুমে যায় কিভাবে জামা কাপড় পরে ওরে মুসলমান আওয়াজ দিয়া বল এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না প্রশ্ন জাগে করব কিভাবে হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম ও যুবক ভাই ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই বল যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা আল্লাহ কসম করে বলি বন্ধু প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা চলে আসছে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর এটা জন্ম থেকে নয় মাত্র কয়েক বছর আগের ঘটনা কি হইছে রে ভাই হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম কাজ চলতেছিল রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল এটা আমার জানা ছিল না অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম
মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। এরে পৃথিবীর মুসলমান, মা এমন একটা নিয়ামত আল্লাহ দান করেছে, আরে মা সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় পৃথিবীর জমিনে, আল্লাহর পরে জমিনের মধ্যে সবার আগে খবর হয়ে যায় একজনের, তিনি কে? এই জন্যই তো বলে বিদেশে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মা, মাকে এই আল্লাহ পাওয়ার দান করেছেন একমাত্র আমার আল্লাহ, কথা কোন ঠিক কি না? মা সন্তানের কতটা পাগল। ও বন্ধু যদি সময় থাকে আমি একটা ছোট্ট একটা ঘটনা দিয়া বুঝাই, আরে মা সন্তানের যে কতটা পাগল। ছোট্ট বাচ্চা নাম হইল তার আব্দুল খালেক, আল্লাহর বান্দা তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা এই ময়মনসিংহ জেলার মানুষ ভালো করে জানেন, কারো মা যদি আগে বিদায় হয়ে যায় বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হইয়া যায় কোনো মা দেখবেন সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। আব্দুল খালেকের মায়ের অবস্থাটাও এমন ছিল, মা আব্দুল খালেককে চিন্তা করলো ওর বাবা নাই, মা টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালায়, আব্দুল খালেককে মানুষ বানানোর নিয়ত করে মা স্কুলে ভর্তি করে দেয়। কিছুদিন পরের ঘটনা, একদিন আব্দুল খালেক পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয় বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পর সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি কান্দে, দাঁড়ায়া কান্দে আর কয় স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি আব্দুল খালেক বুঝি পরীক্ষা দিতে পারবো না। সার ডাক দিয়ে কা বাবা কেন পারবা না, কি হইছে তোমার বলো? ছেলেটা কান্দার কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতি, আজকে আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকা জোগাড় করে দিত, আমার বাবা যদি থাকতো স্যার আমার বাবা টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বইলা ছেলেটা মনটা খারাপ করিয়া বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে পড়ার টেবিলে বসে বসে আব্দুল খালেক নীরবে শুধু খালি কান্দে কান্দে। আব্দুল খালেকের চোখের পানি দেখে মা সহ্য করতে পারে নাই, মা একটা দরমাইরা দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় কিরে বাবা আব্দুল খালেক কি হইছে তোর বল, কারণ কোনদিন তোর বাবার মৃত্যুর পরে কোনদিন তোর চোখে পানি দেখি নাই, কেন বাবা কি হইছে তোর বল? ছেলেটা কান্দার ডাক দিয়া কয় মা কান্নার একটাই কারণ, আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি, কারণ আজকে আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত, বাবা নাই তো কে টাকা দিবে, মা আমার মন বলে আমি পরীক্ষা দিতে পারবো না, 10 বছর পড়ালেখা করলাম এরপরে আমি পরীক্ষা দিতে না পারলে আমার মন তো খারাপ হবেই। এই কথা বলে কান্নার কান্না, মা সন্তানের কান্না দেখে মা সহ্য করতে পারে না, মা ডাক দেখ বাবা তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না, বাবা তুই দাঁড়া তোর বাপ নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি, বাবা রে দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং নিয়া মা আব্দুল খালেকের সামনে হাজির, নে
বাবা নে ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা হয়ে গেছে 1300 আল্লাহু আকবার টাকাটা পাই আব্দুল খালেক আনন্দতে চোখের পানি ছাইরা ডাক দেয়া কামা গো আমি পরীক্ষা পরে দিব আগে বলো মা টাকা কোথায় পাইলা কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না কোনোদিন তোমার ভালো একটু খাবার খাইতে দেখি না বলো না মা টাকা কোথায় পাইলো বলো আব্দুল খালেকের মা কান্না করে আর ডেকে বলে বাবা টাকা কোথায় পাইলাম তোর জানার দরকার নাই তোর টাকা দরকার যা বাবা টাকা দিলাম তুই পরীক্ষা দে ছেলেটা চোখের পানি ছাইরা কান্দে আর কয় না না আমি পরীক্ষা দিব না যদি তুমি কথাটা না বলো মার চোখের পানি ধরে রাখতে পারে না মা ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালেক শুনবি তাহলে শোন শুধু শুনলে হবে না মায়ের কষ্টের কথাটা জীবনে তাবিজ বানায় রাইখা দিবি বাবা এই মাকে কোনোদিন কষ্ট দিবি না ওরে স্কুল কলেজে পড়ুয়া ও ছাত্র ভাইরা ও যুবক ভাইরা ভালো করে শুনে না আজকে মা বাবাকে দেখতে পারো না মা বাবার বা মা বাবার মোহাব্বত বাদ দিয়া শ্বশুর শাশুড়ির পাগল হয়া করো ওরে কপাল পরা তোর দেই শাশুড়ির পাগল হয়া করো তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় তোর মতো আদরের জামাইয়ের নামে সদর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না কথা ঠিক না বেটি কিন্তু যুবক রে তোর জনম দুঃখিনী মা কোনদিন তোকে মামলা দিবে না তোর নামে মামলা দিবে না হামলা দিবে না বরং সব জানো হয়ে যায় আর তোর বৃদ্ধা মা যদি বেঁচে থাকে রে যুবক পৃথিবীর আর কারো লাগবে না মা তোকে ঘরের মধ্যে আটকে রেখে বলবে বাবা ঘর থেকে বের হবি না কারণ চতুর্দিকে পুলিশ তোকে ধরার জন্য ঘুরতেছে বাবা এ বন্ধু যুবক ভাই তোমাকে ঘরের মধ্যে আটকায় রাইখা তোমার বৃদ্ধা মা একটা দৌড়মাইরা পুলিশের সামনে হাজির হই ডাক দিয়া বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন তারপর আমার চোখের সামনে আমার সোনার মানি কলিজার টুকরার হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না কথা ঠিক না বেটি ওরে বন্ধু এই হলো মা আব্দুল খালেকের মা ডাক দিয়া কয় বাবা শুনবি তাহলে শোন আমি মা টাকা কোথায় পাইছি শোন বাবা শোন যেদিন আমি মা তোকে স্কুলে ভর্তি করালাম সেদিন আমি মা কানের মধ্যে একটা আওয়াজ পেয়েছিলাম এমন একটা দিন আসবে আমার ছেলে আব্দুল খালেকের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের অনেকগুলো টাকা লাগবে আমি মা চিন্তা করলাম সেদিন আমি কার কাছে যাব কে আমাকে টাকা দিবে যদি কেউ টাকা না দেয় আমার ছেলের 10টা বছরের চেষ্টা সাধনা কষ্ট সব অন্যদিকে চলে যাবে আমি মাই চিন্তা করিয়া নিজেই সিদ্ধান্ত নিলাম আমি মা নিজেই কষ্ট করে করে টাকা জোগাড় করব এই চিন্তা করে আমি মা সেদিন থেকে আমি মায়ের পান খাওয়াটাও বন্ধ করে দিলাম মায়ের পানের বাজারের টাকাটা জোগাড় করে করে বাবা একটা দিন আমি মা দুইটা মুরগি কিনলাম দুইটা মুরগি কিনে আমি মা পালতে পালতে দুইটা মুরগিতে একটা একটা করে দুইটা ডিম প্রতিদিন দুইটা করে ডিম দিচ্ছে বাবারে একটা ডিম আমি মা তোকে সিদ্ধ করে নাস্তার জন্য দিতাম আর একটা ডিম আমি মায়ের বাজারের ডিমটা আমি মা কাঁচাই হাতের মধ্যে নিয়ে নড়াচড়া করতাম কারণ আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না এই জন্য আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে নিয়ে আমি নাড়াচাড়া করতাম আর বুঝাইতাম বাবা আব্দুল খালেক তুই একটা খাবি আমি মা একটা খাবো খা বাবা খা আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মাস্তে করে লুকায়া রাইখা দিয়া বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি এরা স্কুল কলেজে পড়ুয়া যুবক ভাই মায়ের যে কতটা অবদান গোপনে গোপনে প্রতিটা ছাত্রের পিছনে আছে আরে মা যার নাই সে বোঝে মা হারানো ব্যথা কি জিনিস কথা ঠিক না বেটি ও বন্ধু
আব্দুল খালেক কথাগুলা শুইনা চোখের পানি আর ধরে রাখতে পারে না মা গো তুমি একটু দোয়া কইরা দাও তোমার এই কষ্টের ফল যেন আমি দেখাইতে পারি মা দোয়া নিয়ে ছেলেটা চলে যায় পড়ালেখা করতেই করতে 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 একটা সময় মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলল আলহামদুলিল্লাহ বাবা একদিনের ঘটনা আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুলের হেডমাস্টারও রাস্তা দিয়ে হেঁটে যায় ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালেক দাঁড়াও আব্দুল খালেক দাঁড়াইয়া ডাক দিয়ে কয় স্যার কি বলবেন বলেন স্যার কয় বাবা শোনো আমায় দুইটা অফার নিয়ে আমি তোমার কাছে হাজির হইলাম একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে একজন হেডমাস্টার লাগবে আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি আর একটা হইলো আমার একটা আদরের মেয়ে আছে বাবা বিবাহ দিব ভালো একটা ছেলে খুঁজতেছি তাও আমি মনে মনে তোমাকে টার্গেট করছি বলো বাবা তুমি রাজি কি রাজি না ছেলেটা দাঁড়ায় শুধু কান্দে আর ডেকে বলে স্যার আমার বাবা নাই আমি বড় এতিম আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে আমার মায়ের অনুমতি ছাড়া আমি জবাব দিতে পারবো না এই কথাটা বলে আব্দুল খালেক একটা দুর্মাইরা মায়ের দরজার সামনে হাজির যায়া ডাক দিয়ে কয় মা স্যার দুইটা অফার দিছে কোনটা মানবো কোনটা মানবো না তুমি বলে দাও মা ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক তোর স্যার চাকরির অফার দিছে যা বাবা চাকরি কর তবে মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতা দিয়া সার্টিফিকেট দিয়া চাকরি পাইছস না রে বাবা না না তুই পড়ালেখা করে রাতের গভীরে ঘুমাইতি আমি মা ঘুমাইতাম না আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তোর জন্য মালিকের কাছে দোয়া করেছিলাম আর মালিক আমি মায়ের দরবার করে তোকে এত সম্মান দিছে যা বাবা চাকরি কর তবে খবরদার খবর এই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না কথাটা বলার পর আব্দুল খালেক মানে নাই নিজে একা একা পণ্ডিতি করে বিবাহ করে বাড়িতে হাজির ডাক দিয়া কয় বিবি আমার এই যে বৃদ্ধা মহিলা দেখি ইনি আর কেউ নয় ইনি হলেন আমার জনম দুঃখিনী মা বিবির এই কথা দে মাকে কোনোদিন কষ্ট দিবি না এই বিবি কথা দে এই মায়ের খেদমতের ত্রুটি করবি না কথাটা শোনার পর মা বড় খুশি আমার ছেলে আব্দুল খালেক কত সুন্দর দামি কথা বলছে কিন্তু বন্ধু ছেলের কথায় খুশি হইলে হবে কি আগে দেখতে হবে বউ কি বলে কথা কোন ঠিক কি না বিবি তো ডাক দিয়া বলো স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই এই কথাটা বলার পর মার চোখে পানি হায় রে এই সন্তানের জন্যই কি আমি এত কষ্ট করলাম বারবার নিষেধ করলাম তারপর এই ধরনের মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসছে মার চোখের পানি দেখে ছেলেটা খপ করে আমার হাতটা ধরে ডাক দিয়া কয় মা মনে কষ্ট নিবা না আমি তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে নাই ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায় তোমার ঘরে ফিরবো মা কয় যা বাবা যা আমার মন বলে তুই পারবি না কারণ বিবি যদি নেককার হয় স্বামী যদি মতকর গাঁজাখর হয় একদিন না একদিন বিবির চেষ্টা এবং দোয়ার বরকতে ওই স্বামী আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বিবি যদি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা হয় স্বামী যদি তাহাজ্জুদ গুজারওয়ালাও যদি হয় আমির সাহেব যদি হয় ওই স্বামী হাজারো চেষ্টা করো ওই বিবিকে সোজা বানানো বড় কঠিন ব্যাপার এগুলো হলো কুত্তার লেজের মতো কুত্তার লেজ যদি আপনি পাইপ ঢুকায় রাখেন যতক্ষণ রাখবেন ততক্ষণ ঠিক আবার যেই শেষ ঠিক কি না এই জন্য যুবক ভাই সাবধান বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকানো যাবে না যাবে না আমার মন বলে বাংলাদেশের কলিজার টুকরো যুবক যদি এমন ভাবে যদি একটা ডাক দিত আমরা কোন বেনামাজি নারী বিবাহ করব না সব যুবক যদি একমত থাকতো যে আমরা বেপর্দাওয়ালা নারী বিবাহ করব না তাহলে ঢাকার শহরে অর্ধ উলঙ্গ হইয়া কোন নারী মার্কেটে ঘোরার সুযোগ পাইত না এ যুবক ভাই আল্লাহর গোলাম আব্দুল খালেক মার কথা মানে নাই বিবাহ কইরা বাড়িতে হাজির বিবি ডাক দিয়া কয় মা ডাক দিয়া কয় বাবা তুই পারবি না সোজা বানাইতে পারবি না মা একটু চেষ্টা করে দেখি কয় যা বাবা চেষ্টা কর
পারে নাই পারে নাই বরং আব্দুল খালেক মানুষ বানাবে দূরের কথা বেআমল ওয়ালা বেপরদা ওয়ালা নারীর কাছে থাইকা এখন নিজেই আস্তে আস্তে অমানুষ হয়ে গেছে এমন অমানুষ হয়ে গেছে আব্দুল খালেক একদিন স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির আশার পরে ডাক দিয়ে দেখে সুন্দরী রূপসী বিবির চেহারাটা মলিন কিরে বিবি কি হইছে তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই অভাব নাই অভাব নাই এরা বড় নাটকবাজ কথা কন ঠিক কিনা অনেক সুন্দর নাটক করতে পারে অভিনয় করতে পারে আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়ে কই কিরে বিবি তোমার মনটা কেন খারাপ ডাক দিয়ে কয় স্বামী আমার তোমার মা প্রতিদিন ঝগড়া করে এরকম মিথ্যা কথা বানায় বলার পরে ডাক দিয়ে কয় স্বামী গো তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না এই কথাটা শোনার পর আব্দুল খালেক বিবির মায়ায় পইরা ডাক দিয়ে কয় বিবিরে টেনশন করবি না আরে প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব কন্যা নাউজুবিল্লাহ তবুও তোকে বিদায় করব না সুন্দরী বিবির পাগল হইয়া আব্দুল খালেক মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মা সহ্য করতে পারে না মা ব্যবসায় জমিনের মধ্যে পড়ে গেল কিছুক্ষণ পরে মা হুশ ফেরার পরে মা উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে ডেকে ডেকে বলে আল্লাহ আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বোঝে নাই আমাকে মারছে আয় আল্লাহ তুমি আমার ছেলে আব্দুল খালেককে গজব দিও না বরং হেদায়েত দিয়ে দাও দেখ যুবক মা কাকে বলে মা কি জিনিস দেখ মার খাওয়ার পরেও দোয়া বদদোয়া করে না বদদোয়া করে না মামলা দেয় না বদদোয়া করে না বরং করে দোয়া ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আরেকটা আবদার জানাই আমার ছেলে আব্দুল খালেককে তুমি একটা সন্তানের বাপ বানায় দাও কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল মা বাবা কি জিনিস বুঝবে মার দোয়া কবুল হয়ে গেল আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেল একদিনের ঘটনা আব্দুল খালেক সারাদিন পরিশ্রম করে করে যে কোন এক কাজের ব্যস্ততা রাত আড়াইটা বেজে গেল বাড়িতে ঢুকতে আড়াইটা বাজে যায় দরজা নক করতে দেরি বিবি দরজা খুলতে দেরি নাই দরজা খোলার পরে তাকায় দেখে বিবির চোখে বিবি ঘুমায় না ছেলেও ঘুমায় না এই বিবি কেন ঘুমাও না তোমাদের রাত আড়াইটা বেজে গেল এখন কি তোমাদের চোখে ঘুম নাই বিবি ডাক দিয়া কয় স্বামী আমার কেমনে ঘুমাবো কিভাবে তোমাকে আমি বুঝাবো তুমি তো বাপ আমি হইলাম মা তবে এতটুকু শুনে নাও স্বামী পৃথিবীর জমিনে কোন মা কোন সন্তান না খাইলে কোন মা খানা খাইতে পারে না পৃথিবীর জমিনে কোন সন্তান না ঘুমাইলে সন্তানের চিন্তায় মার চোখে ঘুম আসে না এই কথাটা বলার পরে আব্দুল খালেকের ব্রেনে যায় একটা বাড়ি মারছে বলেন হেদায়েতের মালিককে আব্দুল খালেক ডাক দিয়া কয় বিবি তোর কথা যদি সত্য হয় পৃথিবীর জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে এ বিবি রে শুনে নে তাহলে যদি কথা তাই হয় তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত এভাবেই না খায় কাটাইছে বিবিরে না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত এভাবেই না ঘুমায়া কাটাইছে বিবি বুইজা বালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুইকা গেছে বিবি তোর কারণে আমার মায়ের গায়ে আমি হাত তুলেছি বিবি দাঁড়া আমি আসতেছি এই কথাটা বইলা একটা দরমাইরা আব্দুল খালেক গভীর রাত মার দরজায় হাজির যায়া ডাক দিয়া কয় মা ও মা দরজাটা খোলো গো মা গভীর রাত তাহাজ্জুদ পরে ওই মুহূর্তে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল আল্লাহু আকবার মা
ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া দোয়াটা ছাইরা দিয়া মার ধরে থর থর করে কাঁপতেছে মার শরীরটা ভার হয়ে গেছে মা মনে মনে ভাবতেছে মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজ বর কত শুইন লাঠি নিয়ে আমাকে মারার জন্য গভীর রাত হাজির হয়ে গেছে মা ভয়ে কান্দে আর আব্দুল খালেক তোর পাও দুইটা দে আগায় দে আমি মা পাও দুইটা বলি বিশ্বাস কর বাবা আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি নাই তোর বউর সাথে কোনো কথাই বলি নাই বাবা তুই আমারে আর মারিস না আর মারিস না কারণ আগের মায়ের ব্যথা এখনো আমার শরীর থেকে যায় না তুই আমারে আর মারিস না আব্দুল খালেক ডাক দিয়া কও মা গো দরজাটা খুলবা কিনা বলো না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো আল্লাহর বান্দিদাই চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি যদি দরজা না খুলি মনটা খারাপ করে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই ওর যেমন চায় আমাকে মারুক কথাটা বইলা মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি আব্দুল খালেক জোরে খপ করে মার পাও দুইটা জোরে ধরতে দেরি নাই ডাক দিয়া কয় মা পারবানি তুমি আমার একটু ক্ষমা করে দিতে মা কাকে বলে যুবক দেখ মা কাকে বলে নবী এমনি বলে নাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত কথাটা এমনি বলে নাই মা কি জিনিস দেখ যুবক মা ডান হাতটা আব্দুল খালেকের মাথার মধ্যে দিয়ে ডাক দিয়ে আব্দুল খালেক মাথা উঠা উঠা বাবা উঠা কারণ পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান হাজারও যদি অন্যায় করে অপরাধ করে মার কাছে ক্ষমা চাওয়া লাগে না বরং দরজার সামনে যায় ছোট্ট করে একটা শব্দ মা মা কয়ে একটা ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় মায়ের মনের হাজারো ব্যথা সাথে সাথে ভুলে যায় ও বন্ধুরা আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না ওই যে যুবক এক্সিডেন্ট হওয়ার পর দৌড় মারছে মা ডাক্তারের কাছে মনে আছে আপনাদের ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া বলে ডাক্তার আমার ছেলেটা মনে হয় বাঁচবে না চলো আমার বাড়িতে চলো ডাক্তার বাড়িতে আইসা পরীক্ষা করলো যুবক ডাক দিয়া কা হুজুর পরীক্ষা করার পরে ডাক দিয়া কা যুবক জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাত রাখা যাবে না আমি বললাম যুবক তখন তুমি কি জবাব দিয়েছো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডাক দিয়া কা হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামত উঠায়া নিয়ে যাও অসুবিধা নাই তারপরও বিনিময়ে আমার জীবন নামক নিয়ামতটা বাঁচায় দাও আমি বললাম যুবক রে জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো বুঝলাম ভালো কথা বলো যুবক ভাই তুমি কিভাবে খানা খাও কিভাবে বাথরুমে যাও কিভাবে জামা কাপড় পরো প্রশ্ন জাগে কি জাগে না কথাটা বলার পর আবার তাকায় দেখি যুবকের চোখে পানি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর আমি যখন মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি তাকায় দেখে আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই আর আকাশের দিকে তাকায় বলি আকাশের মালি আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই আজকে বুঝতেছি মানে যদি আমার হাত নামক নিয়ামত থাকতো তাহলে পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় তাকা লাগতো না এই যুবক ভাই কথাটা কোথার থেকে আসছে বলো এই যে রাত প্রায় একটা বেজে গেল একটা পাঁচ বেজে গেল এই মধ্যরাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত আমাদেরকে এখানে বসে রাখলেন যিনি তিনি কে সে আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ ওয়াজ কিন্তু শুরু করি না এখন করব মনোযোগ আছে না শেষ করে দিও কারণ এমন টাইমে ওঠা হয়েছে যেই টাইমে নামার কথা ঠিক কিনা তারপর আপনাদের কি শোনার মতো একটু রুচি আছে মনোযোগ আছে ঘুম আসতেছে সত্যি করে কথা বলবেন একদম সত্যি করে বলেন ঘুম আসতেছে সবাই কি সজাগ এই সবাই সজাগ
দেখি তো ঘুমাইছেন কে হাত জাগা কেউ এই ময়মনসিং জেলার মানুষের এত পাওয়ার ঘুমের মাঝে হাত জাগা বসে থাকে হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস জিস্ত দুনিয়া আজ খুদা গাফেল বুদাম নাই ফামাশ ন করহ পর জিন্দজা দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নেহি হো এবার দেখি তো সজাগ আছেন কারা কারা নারে তাকবীর আল্লাহ কবুল করেন আমিন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে বন্ধু লম্বা হবে না সূরা নাজিয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলল আম্মা মান খাফা মাকামা রব্বি আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবে গুনামুক্ত রাখবে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত সুবহানাল্লাহ এই যুবক ভাই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার কার কার আশা আছে নারায় তাকবীর আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন আমিন তবে আমরা যারা হাত জাগাইলাম সবাই আমরা জানি হাত জাগায় জান্নাত পাওয়া যাবে না কারণ হাত জাগায় জান্নাত পাওয়া যায় না বন্ধু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে জান্নাত আল্লাহ কাকে দিবেন আল্লাহ বানওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবে গুনাহমুক্ত রাখবে আত্মাটাকে পবিত্র একটা আত্মা নিয়ে আমি মালিকের সামনে হাজির হবে তার জন্যই ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ এখন আত্মাটাকে পবিত্র রাখার জন্য এই বাবা দুইটা জিনিস দরকার দুইটা মেডিসিন দরকার এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন একটা দামি মেডিসিন বন্ধু আল্লাহর ভয় যদি অন্তরে একবার ঢুকে যায় কসম আল্লাহর বান্দাকে পিটাইয়াও গুনার কাজে নামানো যাবে না আর আল্লাহর ভালোবাসা এমন একটা দামি একটা পাওয়ারফুল একটা মেডিসিন আল্লাহর ভালোবাসা যদি বান্দার অন্তরে ঢুকে যায় ওই বান্দাকে শীতের মধ্যে লেপ কম্বলে আটকায় রাখতে পারে না আজান শুনতে দেরি মসজিদে যাইতে দেরি নাই কারণ মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহর বান্দারা যারা আল্লাহর খাঁটি গোলাম আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে ওই বান্দা লেপ কম্বলের মধ্যে লুকায় থাকতে পারে না বরঞ্চ সব ফালাইয়া ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া মসজিদে হাজির এই জন্য ভাইরা আমার তাকওয়া নামক মেডিসিন এক নম্বর মেডিসিন দরকার আত্মাটাকে পবিত্র করার জন্য এক নম্বর মেডিসিন লাগবে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় কিভাবে কোথায় গেলে অর্জন হবে এই যুবক কক্সবাজার বান্ধবীকে নিয়ে গেলে আল্লাহর ভয় ঢুকবে না না কুয়াকাটা গেলে হবে না না এই আল্লাহর ভয় কোথায় গেলে অর্জন হবে সেটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো
ভয় দিলে নাই কোনো মাস সাদিকিন সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সহবতে যাও তাদের সহবতে গেলে অটোমেটিক আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে কারণ আল্লাহকে যারা ভয় করে তাদের সহবতে গেলেই আল্লাহর ভয় চলে আসবে কথা বলেন ঠিক কি না এই আমি মাত্র 2 4 10 মিনিটের মধ্যে আমি বয়ান ছেড়ে দেব বন্ধু আপনাদের মনোযোগ কি আছে নাকি এই আল্লাহর ভয় কোথায় গেল আল্লাহর ভয় ঢুকে এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাই খাঁটি আল্লাহওয়ালাদের সহবতের এত পাওয়ার এত পাওয়ার আল্লাহওয়ালাদের সহবতে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় কথা ঠিক না বেটি এই যুবক ভাই আপনার এলাকার মধ্যে যদি কোনো চোর চুরি করে ধরা পড়ে যায় ওই চোর ধইরা জেলখানায় দেন দেখবেন 6 মাস 9 মাস পরে যদি পুলিশ তাকে ছেড়ে দেয় দেখবেন ওই চোর কিন্তু আর চুরি করে না বরং আগে করত চুরি মাগার এখন করে ডাকাতি এটা হলো পুলিশের ভয়ের অবদান এখানে যদি পুলিশের ভয় আর্মির ভয় র‍্যাবের ভয় যদি নাডুইকা ওই স্থানে যদি মালিক সরাসরি আল্লাহর ভয় ডাকতো তাহলে পুলিশ চোর ডাকাত হইতো না বরং চোর ডাকাত ডাকাতি বাদ দিয়া হইতো আল্লাহওয়ালা কথা ঠিক না বেঠি এই জন্যই আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সহবতের দরকার আছে না নাই আর আল্লাহওয়ালাদের সহবতে গেলে মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয় মাত্র সর্বোচ্চ 10 মিনিট যদি আপনারা সময় দেন আমি একটা ঘটনা দিয়ে বুঝাবো বন্ধু আল্লাহর এক বান্দী নাম হল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে রোজা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে নামাজের পরে আল্লাহর কাছে দুইটি দোয়া করে না সব সময় দুইটা দোয়া করত আল্লাহ এক নাম্বার দোয়া করত মালিক তুমি আমাকে নিজেকে নেক হায়াত দান করো আর একটা দোয়া করত আল্লাহ হায়াতের জিন্দেগীতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও বর্তমানে আর দুঃখজনক হলো সত্য আমার এই বাংলাদেশের মধ্যে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না টুপিওয়ালা দাড়িওয়ালা স্বামী চায় না বরং এরা যেটা চায় সেটা হইলো টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায় আল্লাহর কসম করে বলে যায় ও পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও আল্লাহর কসম টাকায় শান্তি দিতে পারে না বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে আরো জোরে বলো কে ও নবীর উম্মতের দল আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা স্বামী বর্তমানে আমার মা বোনেরা চায় টাকাওয়ালা স্বামী এ পর্দার আড়ালের মা তোমার মতোই তো আল্লাহর বান্দি নাহিদা আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো আর হায়াতের জিন্দেগীতে একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও এই কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামী তাকে দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই সারা দিন মদ খায় গাঁজা খায় জুয়ার আড্ডায় কাটায় গভীর রাত বাড়িতে যাই বিবির উপর অত্যাচার করে জুলুম করে ওরে ময়মনসিংহ এলাকার মুসলমান বল আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে না না পায় নাই চাইছে আল্লাহওয়ালা পাইছে আল্লাহ বলা এটার কারণ কি জানো আল্লাহ সূরায়ে বাকারার 155 আয়াতের মধ্যে জানায় আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله বলে যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো গো আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব খুদা দিয়া করব ফসল দিয়া করব জীবন দিয়া করব তবে ঈমানদার টেনশন নাই মাজারে দৌড়া লাভ নাই বাজারে দৌড়া লাভ নাই মুসিবতের মধ্যে পড়ছো সরাসরি আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে চাইবা সেটাও আল্লাহ জানায় দেয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবর ওয়াসসালাহ ইন্নাল্লাহ
সাবিরিন আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই দুইটা আমল নিয়ে সামনে গাও একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ সুবহানাল্লাহ ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পদ্মার আড়ালের মা মুসিবতের মধ্যে পড়ছো মাজারে দৌড়া লাভ নাই তাবিদের পিছনে দৌড়া লাভ নাই আরে দুইটা আমল নিয়ে সামনে গাও একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা পাইছে আল্লাহ বলা এরপরও বেজার না বরং ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাই ডাক দিয়া আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ বলা এরপর বেজার না কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো আল্লাহ তবে তোমার কাছে আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মায়ের খাওয়ার পর স্বামীর জন্য করছে দোয়া কি করছে আর বর্তমানে মায়ের তো দূরের কথা আস্তে করে একটা ধমক দিয়ে দেখেন জাকায় জোরে জোরে 10টা ধমক মাইরা দিব যদিও ময়মনসিংহ জেলায় নাই বরিশালের কথা বলতেছি এদিকে আছে বিয়া করছেন করেন না এটা বুঝেন কেমনে কেমনে আছে তাইলে নাকি হ্যাঁ না করলে কি ভাই দাদাই তো করছে নাকি দেখেন না দাদির লগে ঝগড়া বসে না এই মুসলমান এক আল্লাহর বান্দি যায় ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব একটু পানি পড়া দেন কয় কি হইছে কয় স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে জীবনটা বাদ কয় দিলাম পানি পড়া কয় হুজুর পানিটা খাবো কখন নিয়মটা বলে দেন হুজুর বলে তোমার স্বামী মারে কখন সেটা আগে বল কয় হুজুর সকাল বেলাও বিশে যায় বিকাল বেলা এসে শুরু করে কয় তুমিও একটা কাজ করবা স্বামী ঘরে ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না ফালাইতেও পারবা না 7 দিন আমল করবা 8 দিন পরে আমার সাথে দেখা করবা 8 দিন পরে যায় কয় ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখায়া দেন কারণ আপনাদের ইমাম সাহেবের তো চাকরির কোনো গ্যারান্টি নাই কথা কান ঠিক কি না আছে ইমাম সাহেব তো ততদিনই ভালো যতদিন সুদের বিরুদ্ধে কথা না বলবে ততদিন ইমাম বড় ভালো যতদিন ঘুষের বিরুদ্ধে কথা না বলে ইমাম ততদিন সমাজে ভালো কথা বলো ঠিক কি না ও নবীর উম্মতের দল এই যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ইমাম কিন্তু তোমার দুশমন নয় সমাজের মধ্যে সবচেয়ে আপন মানুষ হলো আলেম ইমাম কথা বলো ঠিক কি না আজকে মনে করতেছো ইমাম তোমার দুশমন না না তাহলে একটা কিচ্ছা শুনে নাও সাপ আর ব্যাঙ্গের সাথে বন্ধুত্ব সম্পর্ক একদিন ব্যাঙ সাপকে ডাক দিয়ে কয় দোস্ত তুমি আঁকা বাঁকা হয়ে চলো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সোজা হয়ে যাও সাপ কয় কিরে এত বড় বেয়াদব আমার দোষ ধরে সাপ ফোঁস কইরা উঠছে যেমন ইমাম সাহেব জুমায় বয়ান করে এই মুসল্লিরা আপনাদের সব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে দাড়িটা কামান এটা ভালো লাগে না সভাপতি চিন্তা করে আমার দাড়ি নাই ইমাম সাহেব কি দেয় না এত বড় সাহস দাড়ি রোয়াজ করলো এইবার একটু ওই সাপের মতো ফোঁস কইরা ওঠে কি ওঠে না এই মুসলমান সাপ ফোঁস করে আসলে কিরে ব্যাঙ এত বড় সাহস আমার দোষ ধরছে কি করছে সাপ ফোঁস কইরা ফানা ধরছে ব্যাঙ রে কি করবে খাবে ব্যাঙকে আঘাত করবে ব্যাঙ লাভ দিয়ে পানিতে পড়লো সাপ পানিতে পড়লো ব্যাঙকে ধরার জন্য বেশি সময় পানিতার মধ্যে থাকতে পারে না ব্যাঙ তো থাকতে পারে সাপ শেষ পর্যন্ত এটা রাস্তা দিয়ে রওনা হয় তখন কিন্তু একজন কৃষক লাঠি হাতে নিয়ে কৃষক কৃষি কাজে যাচ্ছে সাপটা দেখা কৃষকের মাথা নষ্ট আর সহ্য করতে পারে না মাইরা টান কইরা একদম মাথা দিয়া রক্ত বানায়া একদম রক্ত বাইর কইরা মরা একটা সাপটাকে একদম টান কইরা রাখছে ব্যাং চিন্তা করে দেখি দেখি দোস্ত তো বুঝাইলাম ভালোর জন্য বুঝাইলাম দোস্ত বোঝে না দেখি আরেকটু বুঝায় সোজা বানানো যায় কিনা ইমাম সাহেব চিন্তা করে চাকরি এটা গেল অসুবিধা নাই চাকরির মালিক আমার আল্লাহ দেখি আল্লাহর বান্দাকে বুঝায় জান্নাতের মেহমান বানানো যায় কিনা কথা বলো ঠিক কিনা ইমাম সাহেব আওয়াজ চিন্তা করলো দেখি
সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে ভালো বানানো যায় কিনা, সমাজের যুবকদেরকে ভালো বানানো যায় কিনা, আবার গেছে বয়ান করার জন্য। দেখেন না তাবলীগ জামাত কত অপমানিত হয়, চরমোনাই কত অপমানিত হয়, তারপর দাওয়াতের কাজ কিন্তু বন্ধ করে না, কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম জেলখানায় যায়, তারপরও তো হক কথা বলা বন্ধ হয় না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, হক্কানি ওলামায়ে কেরাম দুনিয়ার কাউকে ভয় পায় না, হক্কানি ওলামায়ে কেরাম একমাত্র ভয় পায় কাকে? মুসলমান। এই জন্য সাবধান হয়ে যাও, ওলামায়ে কেরামদেরকে ভয় দেখা লাভ নাই, জেলের মামলা হামলা মামলা এগুলা কিছুই ভয় পায় না, কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয় হলো আল্লাহর ভয়। এইবার ব্যাংক যায় কিরে দোস্ত, দেখি দোস্তরে বোঝানো যায় কিনা, যায়া দেখে দোস্ত তো পুরা রক্ত বের হওয়া অবস্থায়, মাথা ভাঙ্গা অবস্থায় টান হয়ে একদম সোজা হয়ে টানে রাস্তায় পড়ে আছে। ব্যাং এইবার সাপের কানে কানে যায় কয় দোস্ত এত বুঝাইলাম সোজা হও, তবে সোজা তো হইলা না, হইলা তো হইলা তো মরার পরে হইলা, কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব জানাজা পড়ায় ও মুসল্লি সোজা এত বললাম সুদের খাতার থেকে নাম কাইটা দাও, কাটলা না কাটলা না, এখন তো মরার পরে সোজা হইলা, মরার আগে না হইলে কোনো লাভ নাই, ঠিক কিনা? ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দি দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। মনে আছে মহিলা যায় কা হুজুর কোন সূরা পড়ছেন শিখাইয়া দেন, মনে আছে আপনাদের? হুজুর কা কোন সূরা পড়ি নাই, তা হুজুর এত অ্যাকশন কয় সাতটা দিনের জন্য তোমার মুখটারে জনমন মতো তালা মাইরা দিছি। হুজুরের কথা অনুযায়ী বোঝা গেল আমগো বাংলাদেশে মহিলারা পুরুষের হাতে যত মাইর খায়, মাইরের যত কারণ আছে, এক নম্বর কারণ হলো তাদের মুখ মুবারক, কথা কন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল কষ্ট হইতেছে, এ আল্লাহর গোলাম দেরি করা যাবে না, কারণ ফজরের নামাজ পড়া লাগবে, কি কন কইন? এই যুবকরা কা হুজুর ওয়াজ করেন কোনো অসুবিধা নাই, আজকে সকালও দশটার আগে উঠি না, আগামী কালকে ওঠার নিয়ত নেই। মুসলমানের সন্তান ফজরের নামাজ যে কয় রাকাত তাও জানে না, আছে না নাই? আরে মিয়া প্রমাণ ছাড়া কথা কই না, আগে কিন্তু নোয়াখালীর হুজুর এলাকায় এলাকায় ইমামতি করতো নাকি? আপনাদের ময়মনসিং ছিল কখনো? ছিল তা আমগো তো বর্তমানে আগের হুজুর যারা ছিল এরা বুজুর্গ ছিল, নোয়াখালীর হুজুররা দাওয়াত দিলে বাড়িতে যে আগে জিগে দেয় মিয়া তুমি কি নামাজি না বেনামাজি, আর এখন আমগরে দাওয়াত দিলে আমরা জিগাই মুরগি কি দেশি না বিদেশি। যদি বলি নামাজ পড়ি না তো হুজুর খাবে না, এখন চিন্তা করলো এত কষ্ট কইরা এত আয়োজন করলাম, দেখে আল্লাহ আল্লাহ মানুষ হুজুরের একটা মিথ্যা কথা কয়েও যদি খাওয়ানো যায় তাহলে ওই মিথ্যার গুণ আর খাওয়ানোর সব তো সমান সমান হইব, কি কর হবে না, ফাঁকিবাজি চলবে না। যাই হোক কয় হুজুর নামাজ তো পড়ি, নোয়াখালীর হুজুর তো, এবার জিগাই মিয়া নামাজ পড়ে তাহলে বলো তো ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছে নি কোন, হেতে তো হ্যাং হয়ে রয়েছে, কেউ মিয়া কও না কা? হঠাৎ দেখবেন অনেক সময় মূর্খ যারা যারা অশিক্ষিত মূর্খ, এরা অনেক সময় এদের মাথায় এমন কিছু বুদ্ধি থাকে শিক্ষিত লোকের মাথা গায়, কথা কন ঠিক কিনা? এইবার এইবার বেচারার মাথায় বুদ্ধি আসছে, আরে আমি নামাজ না পড়লে কি হবে, আমি তো বিয়ে করছি মাদ্রাসার ছাত্রী, আমার বউ তো আলেমা হাফেজা, সে তো পাঁচক্ত নামাজ পড়ে, আরে তার কাছে জিগেই লিতে হয়। ক হুজুর টেনশন কইরেন না, নোয়াখালীর হুজুররে বোকা বানাই দিছে, ক হুজুর টেনশন কইরেন না, আমি খানা আনার ফাঁকে ফাঁকেই কইতেছি, আচ্ছা ঠিক আছে। এবার গেছে ভিতরে যায় কা বিবিরে ফজরের নামাজ কয় রাকাত কও, বিবি কয় বিয়া হইলো 15 বছর একদিনও জিগাইলা না, আজকে হঠাৎ করে জিগাইতেছো কারণটা কি? কয় একটা বিপদে পড়ছি, নোয়াখালীর হুজুর জিগাইছে ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারলে খাবে না হয় খাবে না। অনেক সময় মহিলাদের কিছু চিকন বুদ্ধি আছে যেটা পুরুষের উপকার হয়, কথা কন ঠিক কি না? অনেক সময় কাজে লাগে, কি মহিলাদের কিছু চিকন বুদ্ধি তো অনেক সময় পুরুষ বিপদ থেকেও বাইচা যায়, কথা কন ঠিক কি না? এবার মহিলা আবার ডাক দিয়া কয় স্বামী, স্ত্রী কয় এই স্বামী বুশি খায়া দিলাম ফজরের নামাজ 4 রাকাত, কিন্তু হেতের বাড়ি তো নোয়াখালী, হেতে যে জোহরের কথা জিগে মনে এটার কোনো গ্যারান্টি আছে কি কর? এবার কা তোমার পাঁচক তো শিখাই দিই, যেটা কাজে লাগে লাগায়া দিবা। মহিলাদের অনেক বুদ্ধি অনেক সময় কাজে লাগে কি লাগে না? লাগে না,
তবে সব বুদ্ধি কিন্তু আবার নেওয়া যাবে না, এটা ক্ষতি আছে। কি ক্ষতি এটা বলবো না, আগামী বছর যদি আল্লাহ আশেপাশে কোথাও যদি আনে সেদিন বলবো। তাই তাহলে এবছর বইলা যায় নাকি আগামী বছর দাওয়াত হয়ে যাবে? ভাই আর আমার এই এইবার মহিলা ডাক দিয়া কইতাছে, এই মহিলাদের কিছু চিকন বুদ্ধি উপকার হয়, তবে সব বুদ্ধি নেওয়া যাবে না। যদি মহিলা বলে এই মাদ্রাসার ওয়াজ শুনতে যা, খবরদার টাকা পয়সা বের করব না, কিন্তু এটা মানা যাইব? আমার টাকা আমি দান করব, তোমার সমস্যা কি? কথা কোন ঠিক কি না, সব কথা মানা যাবে না। কি মহিলাদের কিছু বুদ্ধি মানলে আবার পুরুষের ক্ষতিও আছে, শুনবেন ক্ষতিটা কি? সময় আছে আপনাদের? আছে। এইবার শুনেন, বাদশাহ এই জাইল্লা মাছ ধরা নিয়ত করছে, বাদশারে হাদিয়া দেব বড় মাছ। বাদশারে হাদিয়া দিছে, বাদশার মনও অনেক বড়, আপনাদের চেয়ারম্যানের মতো অনেক বড় মনের মানুষ। কি করছে বাদশাহ খুশি হইয়া তাকে 500 টাকার মাছ দিয়ে দিছে 2000 টাকা, খুশি হইয়া যে আমারে হাদিয়া দিছে, গরিব মানুষ তা ওরা আমারও একটা কিছু দেওয়া দরকার। মাছটা দেইখা বাদশার বিবি বড় খুশি, বড় মাছ, কিন্তু টাকার কথা শুই না, দাম শুই না, বেজার আছে না এরকম কিছু কিপ্ট মহিলা। এবার কয় তোমার এই মাছটা 500 টাকার মাছ 2000 টাকা দিয়ে কেন লাগবো? কয় দেখো বিবি আমি বাদশা মানুষ, আমার একটা মানে আমার একটা ইজ্জত আছে না? কয় দূর তোমার ইজ্জতের গুল্লি মারি, টাকা নষ্ট করে ইজ্জত টাকাটা ফেরত আনো। কয় এটা আবার কিভাবে আনবো? কয় বুদ্ধি নাও। এই যে দেখেন মহিলাদের সব বুদ্ধি নেওয়া যাবে না। এবার কাচ্চা বুদ্ধি দাও, কয় তুমি যায় বলবা এই বেটা তোর মাছটা কি বেড়া না বেড়ি? যদি কয় বেড়া, তুমি বলবা আমার বেড়ি মাছের দরকার, টাকাটা ফেরত দে। আর যদি কয় বেড়ি, তুমি বলবা বেড়া মাছের দরকার, টাকা ফেরত দে, পেঁচ লাগায় নিয়ে আসবা। বোর বুদ্ধি নিয়ে গেছে, হায় রে কপাল পোড়া। যাইয়া কয় বেটা সকালে ব্যস্ত ছিলাম, রাজনীতি মানুষ, রাজনীতি করি, রাজনীতিবিদ, যার কারণে মাথায় বড় টেনশন ছিল, সকালে একটা কথা জিগাইতে মনে নাই, বল বল তোর মাছটা কি বেড়া না বেড়ি? গরিব মানুষ যদিও শাকসবজি দিয়ে ভাত খায়, কিন্তু মাথায় বড় বুদ্ধি। কয় বাদশা মাছ নিল সকালে, ওহনে কি লেগে আমারে বেড়া বেড়ি জিগাইতে আছে, দাঁড়াও বুঝাইতেছি। এবার গরিব মাথাটা নিচের দিকে দিয়া কয় বাদশা মনে কিছু করবেন না, আমার মাছটা বেড়াও না বেড়িও না। বাদশা বড় খুশি হয়ে গেল, কিরে গরিবের মাথায় এত বুদ্ধি, পকেটে হাত দিয়ে আমার আবার দিছে 2000। বাদশাহ এবার বাড়িতে যাওয়ার পর বউ তো আর ঘরে ঢুকতে দেয় না, কয় কি রে পাঠাইলাম টাকা আনার জন্য, এত টাকা দিয়েছে, টাকা নিয়ে আসো না, ঘরে জায়গা নাই, কার করকে ঘুমকি মারে এরকম আছে না নাই রে মুসলমান? এবার কয় টাকা ফেরত দিছি কিভাবে আনবো? কয় বুদ্ধি নাও, তুমিও বুঝা বুদ্ধি দিও, এক বুদ্ধি দিছো আমার কাছে 4000। এবার কয় না এবার ভালো বুদ্ধি দিতেছি, কয় তুমি যাই বল ভাই আমার দেশের আইন হলো কোন টাকা মাটিতে পড়লে উঠানো নিষেধ, উঠালি কা টাকাটা ফেরত দে। এবার হ্যাঁ বাদশার বুদ্ধি নিয়া বোর বুদ্ধি নিয়ে গেছে, কি কোন পাশ করবো মনে হয় না। যায়া কয় এই বেটা তোর মাছের দাম 500, দিলাম 2000, আবার দিলাম তোরে 2000, টাকা লাগবে তুই আমারে বলতি আবার টাকা দিতাম, আমার দেশের আইন তুই অমান্য করলি, তুই কি জানোস না দেশের আইন, টাকা নিচে পড়লে এই দেশে টাকা ওই মাটির থেকে আর উঠানো নিষেধ। বাদশার কথা শুই না, টাকাটা ফেরত দে। গরিব কয় আবার আইসা আমার লগে পণ্ডিত দি করতে, এবার একটা ধরা দিয়া দিন। গরিব কয় বাদশাহ আমি দেশের আইন জানি, কিন্তু টাকাটা পড়ার পরে হঠাৎ করে আমার নজর পড়ে গেল টাকাটার দিকে, তাকায় দেখি টাকার মধ্যে আপনি বাদশার একটা কল্লার ছবি। চিন্তা করলাম যেই বাদশাহ আমার এতগুলো টাকা দিয়ে উপকার করলো, এই বাদশার কল্লার ছবি মানুষ জুতা দিয়ে বাড়াইব, বাদশাহ আপনি টাকা নিয়ে যান, কিন্তু আপনার এই বেইজ্জতি এটা আমি মাইনা নিতে পারবো না। বাদশাহ খুশি না বেজার, পকেটে হাত দিয়ে ওরে আবার দিছে 2000, 2000 দিয়ে এবার কানে ধরছে, কয় জীবনে আর কোন মহিলাদের কথায় কাজ করব না। মহিলারা তো কইতাছে এই হুজুরের কেডা দাওয়াত দিল, আবার বড় হুজুরে ধরবো আগামী বছর আবার দাওয়াত। ও বন্ধুরা আমার মহিলাদের পরামর্শ দরকার আছে না নাই? আবার গুছে আনতেছি, আছে না নাই? স্বামী স্ত্রী পরামর্শ করবেন, এটা একটা সুন্নাত, তবে স্ত্রীর সব কথা মানা যাবে না। যদি কয় স্বামী যদি কয় স্ত্রী যদি কয় শীতের রাত ঘুমায় থাকো ফজরের নামাজ পড়ার দরকার নাই, আপনি বলবেন তোর মতো স্ত্রী গুল্লি মারি, আমার মালিক খুশি সব খুশি, ঠিক কি না? আপনার বিবি যদি ডাক দিয়া কয় এই স্বামী দাড়িটা কামাইলে ভালো দেখা যায়, আপনি বলবেন এই আল্লাহর বান্দি তোর মতো 10টা বিবি আমি ছাড়তে রাজি,
আমার মায়ার নবীর কলিজায় আমি আঘাত দিতে রাজি নাই ঠিক নবী ঠিক এই মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর বান্দি ডাকি দিয়ে কয় স্বামী আমার পাঁচক তো শিখাইয়া দিলাম যেটা মন চায় নোয়াখালীর হুজুর কোনটা কোন সময় জিগায় গ্যারান্টি নাই যেটা জিগায় কাজে লাগায় দিবেন কয় ঠিক আছে এইবার স্বামী 5 10 15 20 মুখস্থ করতে করতে যায় আচ্ছা কি কোন যে জীবন নামাজ পড়ে না হঠাৎ করে মুখস্থ করে পারবো আমগো দেশে কিছু পণ্ডিত আছে কিছু মুরব্বী আছে দেখবেন চার দোকানে বইসা ডান হাত দিয়ে বিড়ি টান দেয় এমন জোরে টান দেয় মনে হয় পালসার হুন্ডা দিয়ে ধোয়া বইরা আর বাম হাত দিয়ে চা কাপ দিয়ে একটা চা খায় আছে না নাই এই মগা চৌধুরীরা কইতাছে কয় হুজুররা কয় কবরে গেলে তিনটা প্রশ্ন করব বন্ধু আজকে বলো হেদায়েতের মালিক যিনি তিনি কে আল্লাহর বান্দাদের সব দাঁড়াইয়া সালাম দিয়া বলে ভাই তোমার নাম যুবতুবাগুরা আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই আল্লাহর বান্দা মাগরিবের নামাজের জন্য মসজিদে পড়তে হাজির নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান চলতেছে চলতেছে হঠাৎ করে ইশারা আযান হয়ে গেল আযানের পর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কও নবীর উম্মত কে আছো আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো দাঁড়াও কথাটা বলতে দেরি যুবক মত কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই আল্লাহর বান্দা দাঁড়াবার পরে ডাক দিয়া কও আমির সাহেব আমি তো মন চাই আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই কিন্তু আমি একটা দোকানে চাকরি করি আমার দোকানের মালিক এত লম্বা ছুটি আমাকে দিবে না আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও বাবা তুমি শুধু রাজি হও তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনীন আল্লাহ বলেন বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা মুজাহাদা মুশাহাদা চালায় যাও কবুল করবেন যিনি তিনি কে রাস্তা সহজ করে দিবেন আমার আল্লাহ আমির সাহেব সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির সালাম দেয়া বলে ও দোকানওয়ালা ভাই তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে বলে হ্যাঁ হ্যাঁ আছে তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে যদি ছুটি দিতাম অনুমতি দিতাম দোকানওয়ালা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে মূল আল্লাহর বান্দা মুসল্লি মুসকি একটা হাসি দিয়া বলে হুজুর জীবনে এমন কোনো দিন যায় নাই ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই আজকে আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে আমার কোনো বাধা নাই আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম 40 দিনের বেতনও দিয়া দিলাম এখানে এখান তো নয় 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম মাকবুল তো হায় সাজা হায় কাবেল তো বহুত হায় মাকবুল তো হায় সাজা হায় কাবেল তো বহুত হায় আয়না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায় আয়না কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হায় তৌফিক সে হুতি হায় নিয়ামত কি খাজিনা হর মর্দ কি তাকত কিয়া ওর হে নিশানা আল্লাহর বান্দা যুবক এইবার তাবলিগ জামাতে চলে যায় আমির
আমির সাহেব একদিন দাঁড়াইয়া ডাক দিয়াকা বাবাকে আসো আজকে আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মত কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই আল্লাহর গোলাম আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কো যুবক তুমি নতুন মানুষ পারবা না বসে যাও কথাটা বলার পর যুবকের চোখে পানি আর ধরে রাখতে পারে না কেঁদে কেঁদে বলে হুজুর আপনি আমাকে বাধা দিবেন না জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই তবে আজকে আপনার জবানের বয়ান শুনিনা দিলটা বড় নরম হয়ে গেছে এখন থেকে আর বিরোধিতা নয় বিরোধিতা নয় বরঞ্চ মন চায় এখন থেকে বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের খেদমত করে যায় আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাদ সাজ সালে তাআত বেরিয়া আল্লাহর বান্দা আল্লাহওয়ালাদের খেদমত করার জন্য পাগল হয়ে গেল আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কা বাবা তুমি একা পারবা না তোমার সাথে পুরানো একজন সাথী দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের উপরে রওনা হয় হঠাৎ কইরা বন্ধু পুরান সাথী ডাক দিয়া কয় ফরিদুদ্দিন যাও যাও উজু ইস্তিনজা করে আসো নামাজের প্রস্তুতি নাও আমি এখানে দাঁড়াইলাম নতুন সাথী উজু করতে যায় পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল নতুন সাথী উজু করে আসছে পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায় নতুন সাথী এইবার দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল ওরে ময়মনসিংহ জেলার মুসলমান আওয়াজ দিয়া বলো খাইতে কি টেস্ট লাগবে না না ডাবল হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হইল কি দেখো ইশারের নামাজটা আদায় করিয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও নবীর উম্মতের দল খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে এক নম্বরে দস্তুর খান বিষয় খানা খাওয়া নবীর সুন্নত খানার সামনে আসলে দোয়া বলো সুন্নত খানার শুরুতে বিসমিল্লাহ বলো সুন্নত খানার শেষে আলহামদুলিল্লাহ বলো সুন্নত এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন এরে নবীর উম্মতের দল খানার মধ্যে কোন দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নাত হামসিরাতে মুস্তফা দরতা মামি হালে উকুন একতেবা সুন্নাতে খৈরুল বাশার পীর লাজম তাবু ইয়াবি আইবজার আল্লাহর বান্দা বলো সুন্নাতের মধ্যে শান্তি আছে না নাই সবাই দস্তুর কান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই সুবহানাল্লাহ একটা লোক বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি দিলা ঝাল কেন বেশি কথাটা বলে নাই কেন বলে নাই জানো আমার মায়ার নবীর সুন্নত এইবার দুই বাবুর্চির বালা দুইজনে খানা খাইতে বসলো খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই পুরান সাথী ডাক দিয়া কো ভাই কেন কান্না করো বুঝলাম না বলো বলো কি হইছে নতুন সাথী ডাক দিয়া কো ভাই কান্নার একটাই কারণ আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই এত দোয়া করার পর দিলটা কোনো দিন
মলিন নরম হয় নাই বরং আমার এই বিবি একদিন মনের বলি একটু তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল সামান্য অন্যায়টাকে মেনে নিতে পারি নাই বরং আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিলাম আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে ভাইরে আজকে আমার মনে বড় ভয় এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম কই একটা মানুষও কোনো শব্দ করে নাই আজকে আমার মনে বড় ভয় হাশরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার নামে যদি মামলা দেয় আমি কি জবাব দিব বন্ধু জানতে চাই এই যে আল্লাহর ভয় হাশরের ময়দানের ভয় ঢুকলো কোথায় যাইয়া জবাব হইল খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহর বান্দা যুবক কুরআন সাথে ডাক দেখো ভাই কান্না করে লাভ নাই আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার আমার মন বলে ভাই চল্লিশটা দিন পার করে বাড়িতে যাও তোমার বিবির কাছে ক্ষমা চাও তোমার বিবি ক্ষমা করে দিবে সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে সবচেয়ে মজার ব্যাপার যুবক যে যুবক জীবনেও সালামের আমলটাও জানতো না আজকে দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া ডাক দিয়া কা বিবি আমার কেমন আছো আলহামদুলিল্লাহ স্বামী আপনি কেমন আলহামদুলিল্লাহ ডাক দিয়া বলে বিবি আমার চল্লিশটা দিন পরে তোমার সাথে দেখা মন চায় মনের মতো একটু কথা বলি কিন্তু সময় নাই চল্লিশ দিন শেষ হয়ে গেছে অফিসে যেতে হবে বিবি রে কথা দিলাম বিকাল বেলা এসে মনের মতো কথা বলবো তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো বিবি আমি গোসল করতে গেলাম বিবির মনে আনন্দ চল্লিশ দিন পরে আমার প্রাণের স্বামীর আমি পাইলাম নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল আর বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারীরা অন্য পুরুষের খেদমতের পাগল কথা ঠিক না বিঠি আল্লাহর বান্দি নাহিদার মনে বড় আনন্দ আমার স্বামীকে আমি চা বানায় খাওয়াবো কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না রে বনবীর উম্মাদ আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের ভুলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিল খেলাটা কার আল্লাহ ডাক দিয়া কয়ে ময়মনসিংহ জেলার মানুষ তোমরা যারা তাবলীগ দেখতে পারো না চরমুনাই উজানি আল্লাহওয়ালা দেখতে পারো না শুনে নাও এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না খারাপ হয় না বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায় ঠিক কি না আল্লাহর বান্দা যুবক গোসল করে আসছে আল্লাহর বান্দি চাটা ঢেলে দিল বিসমিল্লাহ দিয়া শুরু আলহামদুলিল্লাহ দিয়া শেষ মাঝে কোনো শব্দ করে নাই একবারও বলে নাই বিবি তার মধ্যে নুন কেন দিলা কথাটা বলে নাই কেন বলে নাই জানো আমার মায়ার নবীর সুন্নত ঠিক কিনা আল্লাহর বান্দা যুবক এইবার যখন অফিসে চলে যায় বন্ধু শুরুতে বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ বলে অফিসে চলে যায় আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই আমি নিজেই খায়া ফালাই আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই চোখের পানি ফালাইয়া কান্দে আর কামালি আমার স্বামীকে আল্লাহ তুমি কতটুকু হেদায়েত দিছ আমি জানি না আজকে আমার মন বলে আজকে সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে নাই কারণ আগের মাইরের ব্যথা এখনো ভুলে নাই কয় মালিক মনে হয় অফিস থেকে আইসা মারবে ওরে আল্লাহর বান্দারা এতক্ষণ ওয়াজের দ্বারা কি বুঝলেন আসলেই কি সময়ের অভাবে মারে নাই না না বন্ধু হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েতের নূর সিনাই ঢেলে দিছেন যুবক কি অফিস থেকে আইসা মারবে না না বরং বিকাল বেলা আইসা আবার সকালের মতো সালাম সালাম দিয়া কয় বিবি সকাল বেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি আমার একটু ক্ষমা কইরা দিতে বিবির চোখে পানি ডাক দিয়া কয় স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি ডাক দিয়া কয় কেন বিবি তুমি কেন ক্ষমা চাইবা কি অন্যায় করেছো বিবি
বিবি চোখের পানি ফলাইয়া কান্দের কয় স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি বড় অন্যায় করেছি ক্ষমা করে দেন কথাটা বলার পরে স্বামীর চোখে পানি আর ধরে রাখতে পারে কেঁদে কেঁদে বলে বিবি তুমি মাত্র আমি কারখানা নষ্ট করেছো তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে সেখানে তাকায় দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই আর সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না নারে واما من خاف مقام ربي আল্লামি আল্লামি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হলো জান্নাত এখন এই নফসটাকে আত্মাটাকে পবিত্র রাখার জন্য তাকওয়া নামক মেডিসিন দরকার এই তাকওয়া নামক মেডিসিন ঢুকানোর জন্য আল্লাহ ওয়ালাদের সাহবত দরকার আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন বলুন আমিন টার্গেট ছিল একটা যে আধা ঘন্টায় করে কিন্তু আপনাদের মহব্বত ভালোবাসা চাতক পাখির মতো তাকিয়েছিলেন এই জন্য আমার কষ্ট ভুলে গিয়ে আমি সময়টাকে একটু বাড়িয়ে দিলাম সবই আল্লাহর ইচ্ছা আবার যদি আল্লাহ কবুল করে কখন আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তখন আলোচনা হবে ইনশাআল্লাহ এবছর যতটুকু হয়েছে আমল করার চেষ্টা করি নিয়ত করি বলুন আমিন তবে আমি তো আর কালেকশন করব